ভারতের সংক্রমণ ও মৃত্যু কমলেও চোখ রাঙাচ্ছে নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট। ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে, একদিনেই টিকা নিলেন 80 লাখের বেশি মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটিতে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন আজ। বাংলাদেশ সময় সন্ধ্যায় ও নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন পদে 12 বাংলাদেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিউইয়র্ক থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক সিটিতে বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন আসলে ডেমোক্রেট দলের প্রাইমারি নির্বাচন, কিন্তু এটিকেই মূল নির্বাচন ভাবা হচ্ছে এই কারণে যে বাংলাদেশি অধ্যুষিত যে নিউইয়র্ক অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে বেশিরভাগ যারা ভোটার তারা কিন্তু ডেমোক্রেট পার্টি সমর্থিত ভোটার। তাদের মধ্যে যেহেতু নিউইয়র্ক অঙ্গরাজ্য বাংলাদেশি অধ্যুষিত এবং নিউইয়র্ক অঙ্গরাজ্য ডেমোক্রেটিক অধ্যুষিত, তাই এই যে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন শুরু হচ্ছে, এখানে যারা বিজয়ী হবেন আসছে নভেম্বরে যে মূল নির্বাচন, সেই নির্বাচনে তারা জয়ী হবেন এটি প্রায় শতভাগ বলা যায়। এজন্যই এই প্রাইমারি নির্বাচনটিকে এই মূল নির্বাচন ভাবা হচ্ছে। 11 জন কাউন্সিলম্যান পদে প্রার্থিতা হয়েছেন এবং 1 জন ডিস্ট্রিক্ট জাজ পদে প্রার্থী হয়েছেন। মোট 12 জন বাংলাদেশি প্রার্থী 2টি পদে নির্বাচন করছেন। ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশি অনেকেই অনেক ক্যান্ডিডেট এগিয়ে আসছে, স্পেশালি আমাদের ব্রঞ্জ থেকে মোহাম্মদ এন মজুমদার ইলেকশন করতেছে, আমাদের বেরি ভেরি ফেমাস ডিস্ট্রিক্ট 18। প্রায় খুব আনন্দিত এবং গর্বিত, আশা করি আমাদের আমরা যে পার্টিকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আগাচ্ছি এন মজুমদার সাহেব, আমরা আশা করি উনি পাশ করবেন। এই এলাকা 36 ইয়ার আমি জীবনে বেশিরভাগ সময় এখানে থাকি, সো আমার স্ট্রং ফিলিং যে একটা মেজরিটি, এছাড়া এটা র্যাঙ্ক চয়েস বোর্ড, একটা সেকেন্ড চয়েস হিসাবে আমাকে সমস্ত হিসপানিক কমিটি ভোট দিবে। নির্বাচনের টান টান উত্তেজনা এখন অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশিদের মধ্যেও এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখন উৎসব চলছে, নির্বাচনী পরিবেশ চলছে। বেশিরভাগ বাংলাদেশি যেন ভোট কেন্দ্রে যান, ভোট দেন, সেই আহ্বান জানানো হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ব্রঙ্কস, নিউইয়র্ক। ভারতে বর্তমানে করোনার সংক্রমণ কমলেও দেশটির নতুন ভ্যারিয়েন্টে বেড়ে গেছে আশঙ্কা। ডেল্টা প্লাস ধরনের কারণে তৃতীয় ঢেউ দেখা দিতে পারে মাসখানেকের মধ্যেই, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এরই মধ্যে দেশটিতে বাড়ানো হয়েছে টিকার পরিধি। ভারতে একদিনে 80 লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন, যা একটি মাইল ফলক। আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরও বাড়বে। ভারতে এখন করোনায় আক্রান্তের হার নিম্নমুখী। গড়ে 40,000 মানুষ পুরো ভারতে শনাক্ত হচ্ছেন, আর মৃত্যুর সংখ্যা 800 ঘরে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের পথে থাকলেও দেশটির বিভিন্ন রাজ্যে দেখা দিতে শুরু করেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, যা নিয়ে উদ্বেগ বাড়ছে। দেখা দিয়েছে বড় ধরনের তৃতীয় ঢেউয়ের শঙ্কা, এ নিয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ধরনটি কোভিডের অন্যতম ভরসাযোগ্য থেরাপি মনোক্লোনাল ককটেল অ্যান্টিবডির প্রভাবও নষ্ট করে দিতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। নয়াদিল্লির জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক ডক্টর সুজিত সিংহ জানান, এরই মধ্যে তামিলনাড়ু, মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে ডেল্টা প্লাস সংক্রমণের 15 থেকে 20টি ঘটনা পাওয়া গেছে, যার অন্তত 8টি মহারাষ্ট্রেই। এদিকে আগের ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে যারা সুস্থ হয়েছেন তাদের জ্ঞান ও স্মৃতিশক্তি ও আচরণগত সমস্যার সৃষ্টি হচ্ছে, এটি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে ভারত জুড়ে বাড়ানো হয়েছে টিকার পরিধি, একদিনে 80 লাখের বেশি মানুষ টিকা পেয়েছেন। আগামীতে এ কার্যক্রম আরও বাড়বে বলে উল্লেখ করেছেন দেশটির মন্ত্রীরা। করোনা ভ্যাকসিনেশন আর ইসকি রফতার ভি বাড়াই যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে বলেছেন, কোভিড-19 এর বিরুদ্ধে এখন পর্যন্ত টিকাই শক্তিশালী অস্ত্র, যারা টিকা পেয়েছেন তাদের অভিনন্দন জানান তিনি। সৈয়দীপ টেখার, সময় সংবাদ। বৈশ্বিক শান্তি সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। 163 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 91তম, দক্ষিণ এশিয়ায় যা শীর্ষ 3-এ রয়েছে। সার্বিক তালিকায় তলানিতে অবস্থান করছে বাংলাদেশের প্রতিবেশী ভারত, পাকিস্তান ও আফগানিস্তান, জানিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিক্স অ্যান্ড পিস সম্প্রতি বৈশ্বিক শান্তি সূচক প্রকাশ করেছে, যাতে 7 ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের 163টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার 91তম। বাংলাদেশের পেছনে রয়েছে ভারত, পাকিস্তান সহ আরও অনেক দেশ।
বৈশ্বিক শান্তিসূচক 2021-এ সামাজিক নিরাপত্তা, সুরক্ষা, সামরিকীকরণ ও চলমান সংঘাতের মতো ছয়টি বিষয় বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে। এবছর বাংলাদেশের অর্জন 2.068। আগের বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 97তম। তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শান্তির দিক থেকে এ অঞ্চলে বাংলাদেশের আগে রয়েছে নেপাল ও ভুটান। এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ সিঙ্গাপুর, আর বিশ্বের সবচেয়ে বেশি শান্তির দেশ আইসল্যান্ড। এরপর রয়েছে নিউজিল্যান্ড, তৃতীয় অবস্থানে ডেনমার্ক ও চতুর্থ পর্তুগাল। সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও কানাডা রয়েছে শীর্ষ দশে। জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে এবছরের পবিত্র হজ। ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি আরব সরকার। সেখানকার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে জেদ্দায় আছেন সহকর্মী আলমামুন শিপন। সরাসরি যাচ্ছি তার কাছে। শিপন, আসলে যে কথাটি আপনি বলেছিলেন যে প্রতি বছর এই যে করোনার এই সময়ের কারণে কিন্তু আসলে গেল বছর খুব স্বল্প পরিসরে সীমিত আকারে স্থানীয় পর্যায়ে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এবছরও একই ক্যাটাগরিতে কিন্তু এবছর সৌদি সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে স্থানীয় পর্যায়ে এখানকার স্থানীয় নাগরিক এবং প্রবাসী নাগরিকদের নিয়েই কিন্তু এবছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগে কিন্তু এই সময়গুলো কিন্তু সৌদি আরবে কিন্তু অনেক ব্যস্ত সময় ছিল, কারণ আপনি জানেন যে সারা বিশ্ব থেকে প্রায় 25 লক্ষাধিক ধর্মপ্রাণ হজি মুসলমানরা এসে এখানে মক্কা এবং মদিনাতে অবস্থান করতেন এবং এখানে অবস্থান করে কিন্তু তারা পবিত্র হজ পালন করতেন। কিন্তু এখনকার এই সময়গুলো কিন্তু খুবই ব্যস্ত সময় থাকার কথা থাকলেও কিন্তু এই করোনা মহামারীর কারণে যদিও স্থানীয় পর্যায়ে পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সৌদি ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরবের স্থানীয় প্রশাসন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাবাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে হজের যে মূল আনুষ্ঠানিকতা আরাফাত, মুজদালিফা, মিনা এসব এলাকাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার বা প্রস্তুতি নিচ্ছেন যে এই বছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার জন্য। এরপরেও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যদি সৌদি সরকার অনলাইনের মাধ্যমে যে এখানকার স্থানীয় প্রবাসী এবং স্থানীয় নাগরিকদের হজের যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করার জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশিরা রেজিস্ট্রেশন করছেন, তবে কেউ জানেন না যে আসলে কার কপালে এই সৌভাগ্যবান ব্যক্তি হবেন যে এবছর পবিত্র হজে অংশগ্রহণ করতে পারবেন। এবং সেখানে নির্ধারিত ফি ঘোষণা করেছেন সর্বনিম্ন 14,000-12,500 এবং মিডিয়াম ক্যাটাগরিতে রেখেছেন 14,500 এবং সর্বোচ্চ রাখেছেন 16,000-এর উপরে। এ ছিল মিম পবিত্র হজের বিষয়ে সর্বশেষ। সৌদি আরবের জেদ্দা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আলমামুন শিপন। আন্তর্জাতিক সময় আরো থাকছে। স্বাভাবিক জীবনে ফেরা ইতালিতে ভারতীয় ভ্যারিয়েন্টে বাড়ছে শঙ্কা, সতর্কতার পরামর্শ। আয়ারল্যান্ডে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশিদের অংশগ্রহণে চাঙা অর্থনীতি। সমগ্র ইতালি সাদা জোনে, নেই রাতের কারফিউ। আগামী সপ্তাহে খোলা জায়গায় মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে সরকার। তারপরে সতর্ক স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যরা করোনা ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টের বিভিন্ন আশঙ্কার কথা তুলে ধরছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদুর রহমান। ইতালি এখন সাদা জোনে। ইতিমধ্যে সরকার রাতের কারফিউ তুলে দিয়েছে। আগামী সপ্তাহ থেকে খোলা জায়গায় মাস্ক পরার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে। খুলে দেওয়া হয়েছে দেশটির সবকটি প্রতিষ্ঠান। এত ভালো সংবাদের পরও স্বাস্থ্য মন্ত্রণালয় ও করোনা নিয়ন্ত্রণের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি স্বস্তিতে নেই। এর কারণ হল ডেল্টা বা ভারতীয় ধরন বাড়তে থাকা। এমন খবরে বিচলিত প্রবাসী বাংলাদেশিরাও। ইতিমধ্যে আমরা সাদা জোনে প্রবেশ করেছি, অর্থাৎ টোটাল ইতালিতে এখন সাদা জোনে অন্তর্ভুক্ত আছে। বর্তমানে ভেনিস প্রদেশে সর্বোচ্চ 50 জন রোগী রয়েছে বলে নিশ্চিত করেছেন ইতালির স্বাস্থ্য বিভাগ। তবে ইতালির বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্ট ইতালিতে ব্রিটেনের মতো ছড়াবে না। কারণ হিসেবে বলা হচ্ছে ইতালিতে অধিকাংশ মানুষ ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন। অ্যাস্ট্রাজেনিকার তুলনায় ফাইজার ভারতীয় ভ্যারিয়েন্টের উপর বেশি কার্যকরী। ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে ইতালি ইতিমধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশ সীমা 31 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন। ইতালি গত 2 মাসে টিকা কর্মসূচিতে বেশ গতি বাড়িয়েছে, ফলে ফ্রান্স, স্পেন, গ্রিস সহ অনেক ইউরোপীয় দেশের তুলনায় এগিয়ে রয়েছে দেশটি, কিন্তু ব্রিটেনের তুলনায় এখনো বেশ পিছিয়ে। মাকসুদ রহমান, সময় সংবাদ, ভেনিস, ইতালি।
ধীরে ধীরে আয়ারল্যান্ডে নানা রকম ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এতে সফলতাও আসছে তাদের। আয়ারল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও অবদান রাখছেন তারা। আয়ারল্যান্ড থেকে সুয়ে জুয়েলের রিপোর্টে বিস্তারিত। দশ বছর আগেও ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করা ছাড়া অন্য কোনো ব্যবসার কথা খুব কম বাংলাদেশিরাই ভাবতেন। বেশ কবছরে সে জায়গায় এসেছে ব্যাপক পরিবর্তন। বর্তমানে কফি শপ, স্টেশনারি দোকান ছাড়াও বাংলাদেশিরা জড়িয়ে পড়ছেন নানা ব্যবসায়। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি ছাড়াও কাজ করছেন স্থানীয় আইরিশরাও। ব্যবসায়িকভাবে সফল হওয়ায় প্রবাসীরা খুশি এ জাতীয় কাজে। বাংলাদেশিরা এখানে নতুন নতুন ব্যবসায় জড়িয়ে পড়ায় বেড়েছে কর্মচাঞ্চল্য। বাংলাদেশি যারা আছি এখানে অনেকেই বিভিন্ন ব্যবসায় আমরা জড়িয়ে গেছি, বিভিন্ন ব্যবসা করতেছি, মোটামুটি ভালোর দিকে আছে। ব্যবসা ভালো থাকায় আইরিশ অর্থনীতির পাশাপাশি বাংলাদেশি অর্থনীতি সচলেও অবদান রাখতে পারায় গর্বিত তারা। আমার এই কফি শপে বাংলাদেশি আইরিশ অনেকেই কাজ করে, আমি নিজে দেখাশোনা করি। একটা সময় ছিল অধিকাংশ বাংলাদেশি শুধু ইন্ডিয়ান রেস্টুরেন্টে ব্যবসা করত, এখন সেই আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।